এবার জানাবো খেলার টুকরো খবর। আগামী 23 মে থেকে এক জোন ওমানের সালালায় অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। সামনে রেখে বাংলাদেশ 18 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। প্রিন্স লাল সামন্তকে অধিনায়ক করে দলটি সাজানো হয়েছে। চূড়ান্ত দলের বাইরে আরও চারজন থাকছেন স্ট্যান্ড বাই হিসেবে। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন কেবল গোলরক্ষক আশরাফুল হক সাদ। মেয়েদের ফুটবলে সাম্প্রতিক সময়ে মাঠে দর্শক উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্য হারে, যার আরেকটি নজির দেখা যাবে আসছে উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। ম্যাচের জন্য নির্ধারিত সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। প্রতিযোগিতাটি এমন ঘটনা 2009-10 আসরের ফাইনালের পর এটিই প্রথম। এবার অ্যাশেজের আগে সবচেয়ে বড় দুঃসংবাদটি পেল ইংল্যান্ড। কনুয়ের ইঞ্জুরির কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন জফরা আর্চার। পুরো গ্রীষ্মেই ইংল্যান্ডের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয়বার ইঞ্জুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন আর্চার।